তৃতীয় রমজানের উপলক্ষে কিছু কথা বলবো। রমজান সিয়াম সাধনা এটা মানুষের আত্মশুদ্ধির জন্য আল্লাহ তাআলা প্রতি বছরে আমাদেরকে গোটা পৃথিবী মুসলিম জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন এবং নির্বাচিত করেছেন। তো রোজা অবস্থায় আমরা কোনো গুনাহের কাজ করব না, কোনো পাপাচারে লিপ্ত হব না। আজকের আমরা তিন নম্বরের রোজা মুখে নিয়ে আমরা আলোকপাত করতেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। এক নম্বর হল সুবিচার, সুবিচারক বাচ্চা, ইনসাফগার বাচ্চা। দুই নম্বরে হল রোজাদার, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তিন নম্বরে হলো মাজলুম। এই জন্য আমরা জালেম হব না, আমরা কারোর উপরে জুলুম করব না, রোজা রেখে কারোর উপরে জুলুম করব না, কারোর উপরে অত্যাচার করব না, কারোর উপরে গালমন্দ করব না। রোজা এমন একটি আমল যে রোজা হলো আল্লাহ পাকের কাছে এত দামি যে রোজা যেরকম বান্দা রোজা রেখে পানাহারকে বর্জন করে, অর্থাৎ খানাপিনা টোটাল সে দিনের বেলা পানাহার করে না, অর্থাৎ উপহাস থাকে। এই যে উপহাস থাকাটা, এটা আল্লাহ তাআলার একটা সিফাত, বড় সিফাত, বড় গুণ। আল্লাহ কোনো পানাহার করেন না। আল্লাহ পাকের সাথে যে এই মিলটা, হাদিসে পাকের মধ্যে আছে রোজাদারের এই যে পানাহার বর্জনটা আল্লাহ পাকের একটা সিফাতের সাথে মিলে যায়, যার জন্য আল্লাহ তাআলা রোজাদারকে এমনভাবে পছন্দ করেন যে ঘোষণা দিয়েছেন, আসিয়ামু লি ওয়া আজজি বিহি। সরাসরি সিয়াম সাধনা আমি আল্লাহর জন্য, আর এইটার পারিশ্রমিক, এটার প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতি হাতেই দিব। এজন্য মুফাসসিরিনে কেরাম লেখেন যে আল্লাহ তাআলা একজন রোজাদারকে যখন প্রতিদান দিবেন, আল্লাহ পাকের প্রতিদান অর্থই হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন।